নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বি। যেমন খুশি রাঁধো। দুর্গাপূজা এসে গেল আর আমরা মাটন খাবো না তা কখনো হয়? তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির সনাতনী রান্না, দুর্গাপূজো স্পেশাল কচি পাঁঠার ঝোল। আজ কিন্তু আমরা রান্নাটা প্রেশার কুকারে করবো না, করবো কড়াইতে। তবে আপনারা সময় বাঁচানোর জন্য প্রেশার কুকও করতে পারেন। যদিও কড়াইতে রান্না খাসির মাংসের গ্রেভির টেক্সচার আর ডেন্সিটি প্রেশার কুকারের রান্নার থেকে অনেক বেশি ভালো হয়। আমি এখানে 500 গ্রাম মাটন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 3টে বড় আলু অর্ধেক করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 2টো মাঝারি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। 1 বাটি পেঁপে বাটা নিয়েছি, এতে মাংসটা সিদ্ধ হতে সময় কম লাগে। 1 কাপ ভালো করে ফেটানো টক দই নিয়েছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর নুন আর চিনি আন্দাজ মতো। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টুকরো দারচিনি আর 2টো। এবার পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে এই সব গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মশলাটা এবার খুব ভালো করে কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মাংসটা অ্যাড করে দিচ্ছি। এইবার মাংসটা খুব ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া অবধি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে চেখে দেখে মিশিয়ে দেবো।
মাংসটা কষা হয়ে এসেছে, এইবার আমি আলুটা অ্যাড করে দিলাম। আমি আলু ভাজিনি, আপনারা ইচ্ছা করলে ভেজেও নিতে পারেন। আরো কিছুক্ষণ কষে নেব। মাংসটা কষা হয়ে গেছে, এবারেতে আমি গরম জল মিশিয়ে দিচ্ছি। আমি জলটা একটু বেশি দেব, কারণ যেহেতু কড়াইতে করব, এটা সিদ্ধ হতে জল লাগবে। ঢাকা দিয়ে দিলাম, এবার 10 মিনিট মতো ফুটতে দেবো, তারপর চেক করে দেখবো যে মাংস সিদ্ধ হয়েছে নাকি। আধ ঘন্টা পর ফিরে আসলাম। মাঝে একবার আমি খুলে দেখে নিয়েছিলাম, কিন্তু তখনও মাংস সিদ্ধ হয়নি, তাই আমি আরও 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম। এবার দেখি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। ঝোল তো শুকিয়ে এসছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম, ঘিটাও দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর খুলে দেখব। পুজো স্পেশাল কচি পাঁঠার ঝোল রেডি। গরম ভাত বা পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে। রান্নাটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুজোতে সবাই খুব ভালো থাকবেন, অনেক আনন্দ করবেন, আর দারুণ দারুণ খাবার খাবেন, কিন্তু সবই খুব সাবধানে আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।